সেশন রুথলেস বাহিনী, আরেকটি নাম বললে আপনারা সবাই চিনবেন, রমজান কাদিরভের রুথলেস চেচেন আরবি। বন্ধুরা, ব্রেকিং নিউজ হচ্ছে, মারিউপোল শহরের প্রশাসনিক ভবনের দখল নিয়েছে চেচেন এই রুথলেস আর্মি। তাদের বিধ্বংসী আক্রমণের মুখে সেখান থেকে ইউক্রেনের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং তারা পিছু হটতে বাধ্য হয়েছে। মারিউপোলের প্রশাসনিক ভবন ছেড়ে পালিয়েছে ইউক্রেনিয়ান সেনারা। বন্ধুরা, রুথলেস চেচেন আর্মির বিধ্বংসী আক্রমণের মুখে অসহায় হয়ে শেষ পর্যন্ত তাদের রণভঙ্গ দিতে হয়েছে। এটি অত্যন্ত একটি গৌরবময় সাফল্য রুথলেস চেচেন আর্মির জন্য ইউক্রেনে। পশ্চিমা সমর্থিত মিডিয়াগুলো ইউক্রেনে রুথলেস আর্মির কার্যকলাপকে জঙ্গি কার্যকলাপের সাথে তুলনা করে তাদের সংবাদ পরিবেশনকে বয়কট করেছে মনে হচ্ছে। যে সকল সংবাদ আসছে পশ্চিমা সমর্থিত মিডিয়ার মাধ্যমে সেগুলো অতিরঞ্জিত এবং নেগেটিভ সংবাদ, কিন্তু প্রকৃত বাস্তবতা হল মারিউপোল শহরে রুথলেস চেচেন আর্মি সাধারণ জনগণকে অসাধারণভাবে সাহায্য করছে। যুদ্ধকালীন সময়ে রুথলেস চেচেন আর্মির এই সহযোগিতার কারণে স্থানীয় জনগণ তাদের ভক্তে পরিণত হয়েছে। বন্ধুরা, যুদ্ধকালীন সময়ে যুদ্ধই সর্বস্বর্ব পন্থা নয়, সেখানে মানবিক কিছু বিষয় থাকে। চেচেন রুথলেস আর্মি তাদের দুইটি রূপই সেখানে প্রদর্শন করছে। বন্ধুরা, যুদ্ধরত শত্রুদের বিরুদ্ধে তারা মূর্তিবান আতঙ্ক, আর সাধারণ জনগণের বন্ধুতে পরিণত হয়েছে। কিভাবে চেচেন আর্মি স্বল্প কয়েকজন সদস্য নিয়ে মারিউপোলের প্রশাসনিক ভবন দখল করলো, সে ব্যাপারে ভিডিওর শেষ দিকে আপনাদের বিস্তারিতভাবে জানানো হবে। চেচেন আর্মির এই সাফল্যে অভিনন্দন জানানো হয়েছে রাশিয়ার থেকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে শুরু করে সর্বস্তরের যে সকল জনগণ রয়েছে, বিশেষ করে সামরিক ডেলিগেটসগণ, তাদের এই সাহসী পদক্ষেপকে অত্যন্ত বীরত্বপূর্ণ বলে আখ্যায়িত করেছে এবং তাদেরকে আরও নতুন নতুন দায়িত্ব নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বন্ধুরা, সামগ্রিকভাবে একটা বিষয় এখানে উল্লেখ করা যাচ্ছে, ইউক্রেনিয়ান সেনাবাহিনী যতটা না রাশিয়ান সেনাবাহিনীকে ভয় পাচ্ছে, বর্তমানে তারা অধিক পরিমাণে ভয় পাচ্ছে এই রুথলেস চেচেন আর্মি এবং সিরিয়ান ভাড়াটো সৈন্যদের। রমজান কাদিরভের বাহিনীটিকে প্রথমেই অত্যন্ত বিপজ্জনক বলে বর্ণনা করেছিল বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম, পরবর্তীতে তাদের সংবাদ দেয়া একেবারে বন্ধ করে দেয়। মানুষের আবেগকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য তাদের ব্যাপারে অত্যন্ত নেগেটিভ সংবাদ প্রচার করতে থাকে। বন্ধুরা, তাদের এগেনস্টে যুদ্ধ অপরাধের অভিযোগ সহ বড় ধরনের প্রোপাগান্ডা চালানো হয় পশ্চিমা সংবাদ মাধ্যমের সহায়তায় এবং সেখানে বলা হয় ইউক্রেনে এই রুথলেস চেচেন আর্মি বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, তারা সেখান থেকে ইউক্রেনীয় বাহিনীর হামলায় মোটামুটি নিশ্চিহ্ন হয়ে গেছে। আরও অপপ্রচার চালানো হয় এই চেচেন রুথলেস আর্মির চারটি টিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করার জন্য, কিন্তু ইউক্রেনিয়ান সেনাবাহিনী তাদের সেই প্রচেষ্টাকে শুরুতেই থামিয়ে দিতে পেরেছে। ইউক্রেনিয়ান সেনাবাহিনীর তরফ থেকে প্রচার করা হয়েছিল যতজন চেচেন আর্মি জেলেনস্কির এই মিশনের জন্য মনোনীত করা হয়েছিল তাদের সবাইকেই প্রতিহত করা হয়েছে এবং দিন শেষে তাদের সবাইকে নিউট্রালাইজ করা হয়েছে। এর মাধ্যমে ইউক্রেনিয়ান সেনাবাহিনী স্পষ্টভাবে বোঝাতে চেয়েছিল যে সকল চেচেন আর্মি ইউক্রেনে ঢুকেছিল তার অর্ধেককেই মেরে ফেলা হয়েছে, কিন্তু তাদের সেই বাণীটি বা প্রচারটি ছিল ফাঁকা বুলি এটি এর মাধ্যমেই স্পষ্ট হলো। রমজান কাদিরভ শেষ পর্যন্ত ঘোষণা করেছেন তাদের পাঠানো ট্রুপসের মধ্য থেকে দুইজন নিহত হয়েছে বা শাহাদত বরণ করেছে আর ছয়জনের মতো আহত হয়েছে, তবে তাদের নিহত বা আহত হওয়ার সংখ্যার পরিমাণের তুলনায় তাদের অর্জন অনেক বেশি। চেচেন জনগণ থেকে শুরু করে এমনকি রুশ জনসাধারণও তাদের নিয়ে গর্ব করছে। এই বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রমজান কাদিরভ যে গর্ব করবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ তাদের সেনারাহি মারিউপোলের প্রশাসনিক ভবনে রাশিয়ার পতাকা উত্তোলন করেছে। বন্ধুরা, তাদের এই চতুর যুদ্ধকৌশল, দৃঢ় সাহস এবং মনোবলের কারণে কোনো কিছুই তাদের সামনে বাধা হয়ে থাকে না। পূর্বেই বলেছিলাম যে কোনো যুদ্ধে যদি লজিক না থাকে, আপনি যদি হৃদয় দিয়ে যুদ্ধ করতে না পারেন, তাহলে যত আধুনিক সমরাস্ত্রই আপনার হাতে দেয়া হোক না কেন, আপনি সেটি দিয়ে কিছুই করতে পারবেন না। বন্ধুরা, যুদ্ধ আছে মনের ভেতর থেকে। আপনার যে কোনো উদ্দেশ্যকে সফল করার জন্য এই স্পৃহাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার যদি লজিক্যালি বা মোরালি কোনো সাপোর্ট না থাকে, আপনি নিজেকে যদি নিজে বলেন যে আমি একটি যুদ্ধে যাচ্ছি, সেই যুদ্ধে আমার একটি ভিউ রয়েছে এবং সেটিকে আমার জয় করতে হবে, তাহলেই আপনি যুদ্ধে মনোনিবেশ করতে পারবেন। আর রমজান কাদিরভের নেতৃত্বে যে সকল চেচেন আর্মি এখানে ঢুকেছে, তাদের লক্ষ্য একটাই। বন্ধুরা, তারা প্রতিনিয়ত সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য নিজেদের জীবনকে বাজি ধরছে। সুতরাং মৃত্যুকে পরোয়া না করে যারা সামনের দিকে অগ্রসর হতে পারে তারাই যুদ্ধে সাফল্য লাভ করে। আর রুথলেস চেচেন আর্মি এজন্যই অন্যদের থেকে আলাদা, এজন্যই এরা অতি ভয়ঙ্কর। যে কোনো মিশন সাফল্যের সাথে শেষ করার জন্য চেচেন আর্মিদের নিয়োগ করেছে রুশ সরকার,
তারা খুব ভালো করে জানে তাদের সক্ষমতা কি, তারা কি কাজ করতে পারে। তারা বিশ্ব থেকে যতটা সম্ভব ইউক্রেনকে সামরিক সহযোগিতা করা হচ্ছে। এই ধরনের সামরিক সহযোগিতার 10 ভাগের 1 ভাগও যদি ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের করা হতো, তাহলে তারা ইসরায়েলকে কোথায় নিয়ে যেত একটু কল্পনা করে দেখুন। কারণ তারা হৃদয় দিয়ে যুদ্ধ করে। ইসলামিক রুথলেস বাহিনী কাউকে ফাঁকি দেয় না, কারোর সাথে প্রতারণা করে না। রাশিয়ার পক্ষ হয়ে যুদ্ধ করতে এসেছে তার মানে এই নয় যে সে রাশিয়াকে ফাঁকি দিয়ে পিছু হটবে। অনেক রাশিয়ান সৈন্যরা পিছু হটছে, কিন্তু রুথলেস বাহিনী বা চেচেন আর্মির এখনও পিছু হটার কোনো খবর পাওয়া যায়নি। বন্ধুরা, এই ব্যাপারটি বলে দেয় যুদ্ধক্ষেত্রে ইচ্ছাশক্তি আর সমরাস্ত্রের শক্তি, এই দুটির সমন্বয় না হলে সেখানে টিকে থাকা খুবই মুশকিল। বলছিলাম ইসরায়েল এবং ফিলিস্তিনির কথা। একই ধরনের সমরাস্ত্রের সহযোগিতা যদি ফিলিস্তিনির হামাস পেত, তাহলে ইসরায়েলের 12টা থেকে 13টা বেজে যেত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঘরে বানানো আনাড়ি রকেটের মাধ্যমে তারা ইসরায়েলের ভিত নাড়িয়ে দিয়েছে। যে বাহিনীটি বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে, যে বাহিনীটি যে কোনো সময় অন্য বাহিনীকে গুঁড়িয়ে দেওয়ার সক্ষমতা রাখে, আর সেই বাহিনীকেই মাত্র 11 দিনের যুদ্ধে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছিল। এই যুদ্ধের পর অনেকগুলো বুঝ এসেছে ইসরায়েলের। তারা বুঝেছে হামাসকে তারা যেভাবে মনে করে, আসলে প্রকৃতপক্ষে হামাস ততটা দুর্বল নয়। যাই হোক, আমরা মূল ভিডিওতে ফিরে যাই। ইউক্রেনিয়ান জনগণ যে সাহায্য পাচ্ছে, সেই সাহায্য নিয়ে কতদিন টিকে থাকতে পারে সময়ই বলে দেবে। তবে আর একটা ব্যাপার আপনাদের সামনে উল্লেখ না করলেই নয়, হয়তো পূর্বের কোনো একটি ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম, আমেরিকার নিদারুণ পরাজয়ের যন্ত্রণা সইতে না পেরে এখন তারা কান ধরেছে, ভবিষ্যতে আর কোনো যুদ্ধে জড়াবে না, অন্যদের উস্কানি দিয়ে যুদ্ধে আনবে, আর পরাজয়ের গ্লানি মেখে তারা হয়তো একসময় ঘরে ফিরে যাবে। এই লক্ষ্যেই আমেরিকা ইউক্রেনকে যথাসম্ভব সহযোগিতার চেষ্টা করছে। এখানে দুইটি ব্যাপার, রাশিয়াকে চিরস্থায়ীভাবে সামরিক দিক দিয়ে পঙ্গু করে দেওয়া, অর্থনৈতিক দিক দিয়েও পঙ্গু করে দেওয়া। আর একটা ব্যাপার হচ্ছে রাশিয়ার সম্মানে আঘাত হানা। যেহেতু আফগানিস্তান থেকে চরম পরাজয় নিয়ে আমেরিকা ঘরে ফিরেছে, তাই ভবিষ্যতে বলতে হবে যে ইউক্রেন রাশিয়াকে দারুণ একটি পরাজয় উপহার দিয়েছে। তবে এটির সম্ভাবনা কতটুকুন তা নিয়ে আমার ঘোরতর সন্দেহ রয়েছে, কারণ এখনও পর্যন্ত রাশিয়ার মনসদে রয়েছেন ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির পুতিন কি যিনি এখনও পর্যন্ত পশ্চিমা গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের রাষ্ট্রনেতারা ঠাউর করতে পারেননি। সুতরাং তিনি ইউক্রেনে অল্প কয়েকদিনের মধ্যেই রণভঙ্গ দেবেন সেটি যারা ভাবছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। ইউক্রেন থেকে ভ্লাদিমির পুতিন পরাজিত হয়ে ফিরে যাবেন, এটি তার তাতে ঘা দেবে, কোনোভাবেই সেটি তিনি মানবেন না। প্রয়োজন বোধে ইউক্রেনকে মাটির সাথে মিশিয়ে দেবেন, তারপরেও ইউক্রেনের সরকার পরিবর্তনের মাধ্যমে সেখানে হয়তো নতুন সরকার বসানো হবে এবং ইউক্রেনের বর্তমান সরকারের পতন ঘটানোর জন্য যা যা প্রয়োজন সেটি ভ্লাদিমির পুতিন করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। রুথলেস চেচেন আর্মি কিভাবে মারিউপোলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করলো, এ ব্যাপারে আপনাদের স্পষ্টভাবে জানানোর চেষ্টা করব ভিডিওর একেবারে শেষ দিকে। এই বিষয়গুলো জানতে এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। রাশিয়াকে ভয় দেখানোর জন্য ইউক্রেনে রুশ সামরিক অভিযানের ঠিক 1 মাসের মাথায় ন্যাটো সামরিক জোটের নেতারা ব্রাসেলসে যে শীর্ষ বৈঠকে বসেছেন তাকে জোটের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হিসেবে বর্ণনা করা হয়েছে। বন্ধুরা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভয় দেখানোর ব্যাপারটি একটু জটিল বলে আমার কাছে মনে হয়। সুতরাং ন্যাটোর এইসব গালগল্প আমার কাছে অহেতুক হুমকি ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। ইউক্রেনে সেনা হামলার পেছনে প্রেসিডেন্ট পুতিনের প্রধান তাড়না ছিল ন্যাটো জোটকে একটি শিক্ষা দেওয়া, যে পূর্ব ইউরোপে রাশিয়ার দোরগোড়ায় ন্যাটো জোটের সম্প্রসারণ সামরিক তৎপরতা তিনি আর বরদাস্ত করবেন না। ন্যাটো এবং পশ্চিমা অনন্য জোটের পক্ষ থেকে পুতিনকে এই বার্তা দেওয়া হয়েছে যে ইউক্রেনে তিনি যা করছেন তা তিনি ন্যাটোর 30টি সদস্য দেশের সাথে আর করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বকে এমন অবস্থায় নিয়ে গেছেন যে 30টি দেশের নেতারা একত্রিত হয়েছেন রাশিয়ান হুমকি মোকাবেলা করার জন্য, অর্থাৎ 1 ভার্সেস 30। বন্ধুরা, দেখা যাক এই 1 ভার্সেস 30 খেলায় শেষ পর্যন্ত কে জয়লাভ করে। চেচেন নেতা রমজান কাদিরভ ঘোষণা করেছেন যে তার রাশিয়ান অঞ্চলের বাহিনী ইউক্রেনের অবরুদ্ধ দক্ষিণ পূর্ব বন্দর মারিউপোল সিটি হলেরও নিয়ন্ত্রণ নিয়েছে এবং সেখানে রাশিয়ার পতাকা উত্তোলন করেছে। কাদিরভ টেলিগ্রামে চেচেন একটি ফোন রেকর্ডিংয়ের একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তিনি বলছেন যে রাশিয়ান সংসদীয় আইন প্রণেতা অ্যাডাম ডেলিমাখানভ আমাদের বীরপুরুষদের সাথে কথা বলেছেন, ছেলেরা রেডিও করে বলেছে যে তারা মারিউপোল কর্তৃপক্ষের ভবনটি মুক্ত করেছে এবং এর উপরে আমাদের পতাকা লাগিয়েছে। চেচেন নেতা তার টেলিগ্রামে বলেছেন, যার 14 লাখেরও বেশি গ্রাহক রয়েছে, যেসব দস্যুরা জীবিত ছিল তারা ঝুঁকি নেয়নি, তাদের অবস্থান পরিত্যাগ করেছে এবং পালিয়ে গেছে, আমাদের দুর্ধর্ষ বাহিনীকে আমরা সালাম জানাই। তিনি লিখেছেন,
অনন্য ইউনিটগুলো শহরটির মধ্য দিয়ে সমান্তরালভাবে চলছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটি আজবের ময়লা পরিষ্কার করছে। এখানে তিনি আজব বলতে ইউক্রেনের অতি ডানপন্থী আজব সেনার কথা উল্লেখ করেছেন। আল্লাহর ইচ্ছা শীঘ্রই মারিওপোল সম্পূর্ণরূপে বিশুদ্ধ হবে। বর্তমানে যে গতিতে ইউক্রেনিয়ান সেনাবাহিনীকে তাড়া করছে এই চেচেন যোদ্ধারা, সেটি তাদের জন্য এক দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে। শোনা যাচ্ছে আরও অধিক পরিমাণে চেচেন এবং সিরিয়ান যোদ্ধারা ইউক্রেনে প্রবেশ করতে পারে, আর এটি যদি হয়ে থাকে সেটি ইউক্রেনের জন্য বড় ধরনের এক বিপদ ডেকে আনবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, সামগ্রিক যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণে আপনাদের কাছে কী মনে হচ্ছে? রাশিয়া যদি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে, সেক্ষেত্রে এই রুথলেস চেচেন আর্মি এবং সিরিয়ান যোদ্ধাদের কেমন অবদান থাকবে, এ বিষয়ে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন। আর নতুন কোনো ভিডিও দেখতে চাইলে, বাংলাদেশের সামরিক কেনাকাটা থেকে শুরু করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের আপডেট নিয়মিত পেতে চাইলে অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।